অংশ থাকে অবশিষ্ট আচ্ছা বলতো তার এক অধ্যায়ু আগে এটা কতটুকু অবশিষ্ট থাকবে ওয়ান বাই এইট তার এক অধ্যায়ু আগে এটা থাকবে ওয়ান বাই ফোর তার এক অধ্যায়ু আগে এটা ছিল হাফ তার এক অধ্যায়ু আগে এটা ছিল ওয়ান ঠিক আছে তাহলে দেখো এক এক অধ্যায়ু পরে সেটা হয়ে গেছে অর্ধেক দুই অধ্যায়ু পরে এত তিন অধ্যায়ু পরে এত চার অধ্যায়ু পরে এত তার মানে আমাদের দেখো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে আমাদের পরমাণু মডেল এবং নিউক্লিয়ার ফিজিক্স যেটা হচ্ছে সেকেন্ড পেপারের নয় নম্বর চ্যাপ্টার তো সেটার কিছু এমসিকিউ প্রবলেম সলভ করছি দেখো কী বলছে একটি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের ভূমি অবস্থার শক্তি কত এটা কিন্তু আমরা ওয়ানশট ক্লাসে দেখছিলাম যে প্রথম কক্ষপথের যে শক্তিটা সেটাকে আমরা বলছি ভূমি অবস্থার শক্তি তো সেটা কত মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট আচ্ছা পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে একটি বিন্দুতে কেন্দ্রায়িত থাকে এটা নিচের কোন পরীক্ষা থেকে জানা যায় এটা নিশ্চয়ই মনে আসছে রাদারফোর্ডের যে আলফা কণা পরীক্ষাটা করা হয়েছিল সেটার থেকেই কিন্তু জানা গেছিল যে হচ্ছে ওই যে সমস্ত ভর একটা কেন্দ্র বিন্দুতে থাকে একটা বিন্দুতে কেন্দ্রায়িত থাকে তো এটা আলফা কণা হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে বিদ্যমান ইলেকট্রন অপসারণ করলে কি পাওয়া যায় একটা হাইড্রোজেন যে পরমাণু সেটা কিন্তু একটা প্রোটন থাকে একটা ইলেকট্রন থাকে কোনো নিউট্রন থাকে না তো যখন একটা ইলেকট্রনকে অপসারণ করা হলো তার মানে সেখানে কী থাকবে সেখানে শুধুমাত্র একটা প্রোটন পরে থাকবে একটা প্রোটন পরে থাকবে ওকে কোনটা ভরহীন কণা ফোটন জানি ভরহীন কণা বোর পরমাণুর ব্যাসার্ধ কত এটাও কিন্তু শট ক্লাসে মুখস্থ করে ফেলতে বলছিলাম যে আর ওয়ান যেটা সেটা সমান সমান কি হবে প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধটা সেটাই কিন্তু বোর পরমাণুর ব্যাসার্ধ হিসাবে বলা হয় সেটা কত জিরো পয়েন্ট ফাইভ থ্রি আর্ম জিরো পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি আর্মস্ট্রং টেন টু মাইনাস টেন ওকে এক নম্বর হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষের শক্তি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট ভোল্ট হলে এর দ্বিতীয় কক্ষের শক্তি কত তো নিশ্চয়ই মনে আছে এক নম্বর কক্ষের যে শক্তি সেটা তো দেওয়া আছে এখানে আবার মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট তো এনতম কক্ষের যে শক্তিটা হবে সেটা সমান সমান কিন্তু ওই ই ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার হবে তাহলে ই ওয়ান যেটা সেটা হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স আর দ্বিতীয় কক্ষপথ যেহেতু তাহলে এখানে হবে টু স্কোয়ার বা ফোর ভাগ করে দেখো এটা আসে হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট ওকে 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 তারপরেরটাই যাচ্ছি কি বললো একটি হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত অবস্থায় শক্তি উত্তেজিত অবস্থায় শক্তি মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট ফোটন নিঃসরণ করে ইলেকট্রন ভূমি অবস্থায় ফিরে আসে ভূমিতে শক্তি বলে দিছে এত তার মানে দেখো ভূমিতে ফেরত আসলো তার মানে এটা ফাইনাল অবস্থা ইনিশিয়াল অবস্থাতে যে এনার্জিটা ছিল সেটা ছিল মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট আচ্ছা ফাইনাল অবস্থায় তার যে এনার্জিটা ছিল সেটা হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট তো তাহলে যে যখন এনার্জিটা সে এমিট করে আসবে ছেড়ে আসবে তখন কিন্তু সেটা লাইট আকারে বা তারিচম্বক তরঙ্গ আকারে সে ছেড়ে দেবে তাহলে ডেল্টা ই যেটা পাওয়া যাবে সেটা সমান সমান হচ্ছে এইচ মিউ আমাদের বের করতে বলছে তো চেঞ্জ অফ এনার্জি হচ্ছে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল তো এটা সমান সমান এইচ মিউ এখানে একটা মাইনাস আসবে মাইনাসটা দিয়ে নির্দেশ করবে যে এনার্জি সে ছেড়ে দিছে তো মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স প্লাস থ্রি পয়েন্ট ফোর এটা আসে মাইনাস টেন পয়েন্ট টু মাইনাস টেন পয়েন্ট টু সমান সমান এইচ মিউ এখান থেকে আমাদের কিন্তু ইলেকট্রন ভোল্টে আসে তো এটাকে অবশ্যই জুলে কনভার্ট করতে হবে কারণ এইচ আমরা যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটা জানি সেটা কিন্তু জুলে আমরা ভ্যালুটা জানি মানে মানে ওইটার মধ্যে জুল আছে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মিউ যেটা সেটা সমান হবে মাইনাস টেন পয়েন্ট টু এটা তো ভাইয়া ইলেকট্রন ভোল্ট এটাকে আমাদের আগে জুলে কনভার্ট করতে হবে ইলেকট্রনের চার্জ দিয়ে গুন দিয়ে ডিভাইডেড বাই এটা হবে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর দেখি একটু কত আসে টেন পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর টু পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন এরকম টাইপের একটা রেজাল্ট আসলো ওকে রাইট ওকে টু মানে এক নাম্বার যেটা এটা হচ্ছে আমাদের আনসার তো এটাকে তো এখানে রাখবো না আমরা সলিউশন যেখানে থাকবে সেখানেই হচ্ছে অ্যান্সারগুলো একবারে লিখে রাখছি তোমরা প্র্যাকটিস করার সময় প্রথম পেজটা থেকে আগে মিলাই নিবা যে হয়েছে কিনা মানে নিজের আগে একবার ট্রাই করবা হাইড্রোজেন অনুতে একটা ইলেকট্রন এন সমান ফোর কক্ষ থেকে এন সমান থ্রি কক্ষে প্রস্থান করলো এবং এন সমান টু থেকে এন সমান ওয়ান কক্ষে প্রস্থান করলে বিকৃত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে তো ভাই দেখো বিকিরিত রশ্মি যেটা সেটা হচ্ছে ওই যে ডেল্টা ই থেকে আমরা বের করব তো এখানে আসবে হচ্ছে ওই যে এইচ ফাইনাল মাইনাস এই ইনিশিয়াল ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল এটা হচ্ছে আমাদের ডেল্টা ই যেটা সেটা তো এই ডেলটা লিখতে পারি এই সি ডিভাইডেড বাই ল্যামডা তো প্রথম যে এনার্জিটা সে এমিট করবে সেটা হচ্ছে চার থেকে তিনে আসতে চার থেকে তিনি আসতে তার মানে ই থ্রি মাইনাস ই ফোর এইটার যে পরম মানটা মানে আমরা তো মাইনাস দিয়ে বুঝি যে ছেড়ে দিল আর প্লাস মানে গ্রহণ করলো তো আমরা জাস্ট মডুলার্স ভ্যালুটা নিব কারণ আমাদের ওই অ্যামাউন্টটা দরকার যে কত এনার্জি এসে সে ছেড়ে দিচ্ছে তো সেখান থেকে আমরা কিন্তু ল্যামডার ভ্যালু বের করতে পারবো তো এইচ সি ডিভাইডেড বাই এটা হচ্ছে মনে করলাম ল্যামডা ওয়ান ওকে পরের যে ডেলটা ই টু সেটা সমান কি হচ্ছে সেটা সমান বলছে যে দুই থেকে একে চলে আসছে অর্থাৎ ই ওয়ান মাইনাস ই টু সমান সমান হচ্ছে তাহলে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা টু ওকে সো দুইটা ইকুয়েশন এরকম পাওয়া গেল আমাদেরকে বলছে যে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত হবে তাহলে ভাই দেখো ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু যদি করা হয় অর্থাৎ আমরা যদি এই যে দুই নাম্বার ইকুয়েশন যেটা আছে সেটাকে যদি এক নাম্বার ইকুয়েশনটা দিয়ে ভাগ দিতে পারি দুই ভাগ এক যদি করতে পারি দুই নাম্বার ইকুয়েশনকে এক নাম্বার দিয়ে ভাগ দিতে পারি আমারটা বডিটা দিয়ে রেগে যাচ্ছে একটা মিনিট তো এটাকে সাইড করি তাহলে ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু যদি আমরা করি তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এইচ সি কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে তাইলে এই নিচে থাকবে হচ্ছে ই থ্রি বাই ই ফোর ই থ্রি মাইনাস ই ফোর এটা থাকবে নিচে এবং উপরে থাকবে হচ্ছে ই ওয়ান মাইনাস ই টু ই ওয়ান মাইনাস ই টু ঠিক আছে হ্যাঁ জস ওকে ভেরি গুড হ্যাঁ তাহলে এখান থেকে আমরা ই ওয়ান মাইনাস ই টু যেটা সেটা সমান আসলে কি আসে সেটা সমান এখানে কিন্তু ই নট যদি কমন নাও তাহলে আমরা লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু স্কোয়ার আবার এখানে যদি ই নট কমন নেওয়া হয় তাহলে আমরা লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর স্কোয়ার ঠিক আছে তো তাহলে এই যে অনুপাতটা ই নট ই নট কাটাকাটি করলে যে অনুপাতটা হবে সেটাই কিন্তু হবে আমাদের ল্যামডাগুলার অনুপাত হ্যাঁ তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর যেমন আমরা এখান থেকে যদি লিখি যে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মানে হচ্ছে থ্রি বাই ফোর আসলো আর ওয়ান ওয়ান ডিভাইডেড বাই নাইন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সিক্সটিন এটা কত আসে ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই সিক্সটিন ওকে তো এটা আসে সাত বাই একচল্লিশ একশো চুয়াল্লিশ সরি থ্রি বাই ফোর আর এখানে আসে সাত বাই একশো চুয়াল্লিশ তাহলে কত আসে থ্রি বাই ফোর ইন্টু একশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই সাত তাহলে কত আসে তিন ইন্টু একশো চুয়াল্লিশ বাই চার বাই সাত এটা আসে ফিফটিন পয়েন্ট ফোর টু একশো আট বাই সাত করলে ফিফটিন পয়েন্ট ফোর টু এই যে বি হচ্ছে আমাদের তাইলে এটার আনসার ঠিক আছে তাহলে এটা কিন্তু কঠিন না খুবই সহজ জিনিস মাথায় রেখো ঠিক আছে যে আমরা এখানে ল্যামডার অনুপাতগুলো বের করলাম যে যখন ওই শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে তখন তো তারা চুম্বক তরঙ্গ এমিট করবে তাহলে সেটার যে ল্যামড়াটা হবে সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামড়া এই ফর্মেট অনুযায়ী হবে তাহলে এখান থেকে আমরা ল্যামড়াগুলোর অনুপাত করলাম এবং এনার্জির চেঞ্জগুলো কত সেটা বের করলাম যথারীতি এখান থেকে হিসাব হয়ে গেল ওকে পরেরটা ওয়ান এম ইউ ভরের সমতুল্য শক্তি দিয়ে শক্তি দ্বারা প্রকাশ করা যায় কত দেখো ওয়ান এম এটা মানে কত ওয়ান এ এম ইউ এটা মানে আসলে কত কেজি বা কত কি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন নাকি তারাও এটা হচ্ছে প্রোটনের ভর ওই যে হ্যাঁ ওকে সো ওয়ান এম ইউ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এত কেজি এত কেজি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার আচ্ছা প্রোটনের ভর না সরি এটা তো ওই যে ইলেকট্রনের ভরের সমান না না দাঁড়াও সিসি আমি কি বললাম মানে এটা তো এটা হচ্ছে প্রোটনের ভর একটা বা একটা নিউট্রনের ভর ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি দি মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এটা হচ্ছে আমাদের একটা প্রোটনের ভর হ্যাঁ তো তাহলে এইটার ইকুইভ্যালেন্ট শক্তি কোনটা হবে সেটা হচ্ছে যে ই সমান সমান এম সি স্কোয়ার করতে হবে এম সি স্কোয়ার আচ্ছা তাহলে এম এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন আর সি মানে কত সি হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এর ওপরে হবে এই স্কোয়ার তাহলে ভাই এখান থেকে আমাদের এই ইয়া কত হবে

আর হচ্ছে মেগা যদি ইলেকট্রন ভোল্টের কথা বলি তাহলে টেন টু দি পাওয়ার সিক্স হ্যাঁ ঠিক আছে তাহলে এখান থেকে নয়শো সামথিং তোমার হচ্ছে ইলেকট্রন ভোল্ট মতন আসবে যদি এটা পারফেক্টলি হিসাব করতে পারো তাহলে দেখবা নয়শো চৌত্রিশের কাছাকাছি আসতেছে ওকে পরেরটা এটা কিন্তু একটু মুখস্থ রেখো ওয়ান এম ইউ সমান সময় নয়শো চৌত্রিশ মেগা ইলেকট্রন ভোল্ট এটা কিন্তু আমরা বলছিলাম থিউরি ক্লাসের সময় একটু মুখস্থ রাখতে একটা সুবিধা হয় কারণ যখন আমরা ওই যে ম্যাসের ডিফেক্টটা হিসাব করবো কত এ এম ইউতে বের হলে আমরা ডিরেক্টলি ওইটাকে কিন্তু কত ইভি এনার্জি কত মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি সেটাতে কিন্তু বের করে ফেলতে পারবো তো এটা একটু মুখস্থ রেখো এরপর কী বলল একটি ইলেকট্রন যদি একটা ইলেকট্রন যদি ই টু শক্তি স্তর থেকে ইয়ান নিম্ন শক্তি গমন করে তাহলে বিকীর্ণ শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে দেখো ভাই তার মানে হচ্ছে ই ওয়ান সমান সমান নিম্ন শক্তিস্তরে গমন করলো তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল এটা সমান সমান হচ্ছে ওই যে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা হ্যাঁ তাহলে আমাদের এখান থেকে ল্যামডা সমান সমান কি হবে ল্যামডা সমান হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ই ওয়ান মাইনাস ই টু এখন দেখো যদি ই ওয়ান যে এনার্জিটা সেটা কিন্তু কম এনার্জি ই হচ্ছে বেশি এনার্জি তাহলে এটা কিন্তু নেগেটিভ চলে আসবে তাহলে ল্যামডাটাও নেগেটিভ চলে আসবে সেটা আমরা চাই না কারণ আমরা কিন্তু জানি যে হচ্ছে এখানে মাইনাস আসা মানে এনার্জি ছেড়ে দেওয়া আর প্লাস আসা মানে ওই ইলেকট্রনটা এনার্জি গ্রহণ করছে তাহলে আমাদের তো আসলে ফোটন যেটা বের হচ্ছে বা তারিচুম্বক তরঙ্গ আকারে যে এই রশ্মিটা বের হবে সেটার যে ল্যামডাটা আমরা পাবো ওই ল্যামডাটা কিন্তু এদের পার্থক্য অনুযায়ী হবে মানে একটা এনার্জি থাকবে সেই এনার্জিটা সে এমিট করবে তো এনার্জি তো প্লাস দিয়ে বোঝাই এনার্জি প্রবেশ করলো মাইনাস বলতে বোঝাই এমিট করলো তো এর সাথে তো আর ল্যামডার কোনো চেঞ্জ হচ্ছে না তাই না তো তাহলে আমরা এখানে পরম নিব মেনলি তো তারপরে ল্যামডার ভ্যালুটা হিসাব করবো যেটা একদম ডি এর সাথে মিলে যাচ্ছে পরেরটা কোন পরমাণু থেকে নিঃসৃত বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্য এত যে দুটি শক্তিস্তরের মধ্যে এই বিকিরণ হয় তাদের শক্তির পার্থক্য কত হবে খেয়াল করো এখানে হচ্ছে আমাদেরকে যেটা বলছে যে শক্তির পার্থক্য মানে রেলটা ই এটা সমান সমানই কিন্তু ছিল ওই যে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা তাহলে এখান থেকে শক্তির পার্থক্য কত বের করতে হবে তো আমরা একটু দেখি এইচ সি বাই ল্যামডা করে কি আসে পাওয়ার মাইনাস থার্টি ফোর ডিভাইডেড বাই থ্রি থ্রি ওয়ান ফাইভ আমি জানি এখানে পয়েন্ট পয়েন্ট ছিল কি আবার টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটা আসলো এত জুল হ্যাঁ এটা আসলো হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টু টেন্ডুদীপার মাইনাস টোয়েন্টি সেভেন আমার কাছে মনে হচ্ছে এটা থ্রি পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ ছিল সম্ভবত যাই হোক হিসাব করতে পারবা তো এখান থেকে যেটা পাবো এইচ সি বাই ল্যামডা যেহেতু এইচটাকে তুমি ওই যে এসে এককে বসাইছো তাহলে এটা কিন্তু জুলে এককটা আসবে তো এখানে কিন্তু ইভি আছে জুল থেকে ইভি যদি পেতে চাও তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু পার মাইনাস নাইনটিন দিয়ে কী করা লাগবে ভাগ করা লাগবে ঠিক আছে তাইলে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভটা পেয়ে যাবা ওকে প্রথম তিনটা বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত হবে দেখো এখানে কিন্তু আর এন যেটা সেটা কি ছিল আর স্কোয়ার এন স্কোয়ার আর তাইলে আমাদের এখানে কিন্তু যদি আমরা অনুপাত করি যে আর ওয়ান ইজ টু আর টু ইস টু আর থ্রি তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান স্কোয়ার আর ইস টু টু স্কোয়ার আর ইস টু থ্রি স্কোয়ার আর তো আর আর সবগুলো কারাকাটি হয়ে গেলে ওয়ান ইস টু ফোর ইস টু ওয়ান ইজ টু ফোর ইস টু নাইন তাহলে এখান থেকে এই সি হচ্ছে তাইলে আমাদের এটার আনসার সি হচ্ছে তাহলে এটার আনসার ওকে হ্যাঁ ওকে পরেরটা যাচ্ছি যে বোরের তত্ত্ব অনুসারে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তিস্তরের ব্যাসার্ধ এবং শক্তি কত হবে তো এটা তো জানো যে হচ্ছে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ তাহলে আর যখন আমি জানব আর এন যদি বের করতে হয় সেটা কত ছিল এন স্কয়ার আর ছিল না তাহলে এন স্কয়ার মানে হচ্ছে দুই দ্বিতীয় শক্তিস্তর তার মানে এটা ফোর ইন্টু আর মানে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু মানে ফাইভ থ্রি আর্মস্ট্রং হয়ে যাবে মানে এইট এটা আছে তো ভাই উপরের কোনোটাই তো হবে না তো পরেরটার দেখারই দরকার নেই কারণ এইটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধের সমানটা তো তাহলে ব্যাসার্ধ তো এটাও না এটাও না এটাও না তাই না তো তাহলে অন্য পরেরটার দেখারই দরকার নেই অপশনের মধ্যে আর যদি তবুও বের করতে চাও তবে তবে কিন্তু ওই যে শক্তি যেটা সেটা দিয়েও করতে পারো যে ই এন সমান সমান কি ছিল ই ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার ঠিক আছে তাহলে ওখান থেকেও কিন্তু হিসাব করে দেখতে পারো যে এনার্জিটা কত আসে ওকে পরেরটায় যাচ্ছি হাইড্রোজেনের পরমাণু হতে ইলেকট্রন মুক্ত করতে কত শক্তি প্রয়োজন তো হাইড্রোজেনের পরমাণুতে যেহেতু আমাদের একটা ইলেকট্রন থাকে এই যে পরমাণুতে যেহেতু একটা ইলেকট্রন থাকে এবং সেটা প্রথম শক্তিস্তরে থাকে তাহলে এখান থেকে যখন ইলেকট্রন একটা বের হয়ে যাবে তখন আমাদের কিন্তু এই যে থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল যেটা যেটা হচ্ছে ওর শক্তি স্তরের যে এনার্জিটা ছিল ওই পরিমাণ এনার্জি তার লাগবে ওকে পরেরটা কি হচ্ছে পরমাণুতে এম ভর ই চার্জ যুক্ত ইলেকট্রন এবং আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে নিউক্লিয়াস কেন্দ্র করে ঘূর্ণায়মান হলে ইলেকট্রনের কেন্দ্রমুখী তরণ কত হবে খেয়াল করে দেখো কেন্দ্রমুখী যে বলটা আসলে তারা পাবে এম ভি স্কোয়ার বাই আর বা এফ সি যে কেন্দ্রমুখী বলটা সেটা আসলে কে দিবে কুলাম্বের যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটাই কিন্তু আসলে দিবে কুলাম যে ফোর্সটা আছে সেটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে তাহলে এখান থেকে দেখো যে আমাদের কেন্দ্রমুখী বল হচ্ছে ছিল এমভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এবং আমাদের ইলেকট্রোস্টাটিক যে ফোর্সটা সেটা কত ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ই স্কোয়ার ডিভাইডেড বাই ব্যাসার্ধ স্কোয়ার তো এখান থেকে আমাদেরকে কি বলছে কেন্দ্রমুখী তরণটা কত হবে তার মানে আমরা এম দিয়ে যদি ভাগ দেই ভি স্কোয়ার বাই আর জেট এটি তো কেন্দ্রমুখী তরণের সমান তাহলে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ই টু দি মানে ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর স্কোয়ার ঠিক আছে এম আর স্কোয়ার এই যেটা কেন্দ্রমুখী তরণটা তাহলে দেখো এই যে সি এর সাথে কিন্তু পুরোপুরিভাবে মিলে যাচ্ছে তার মানে মেইন আইডিয়াটা কি যে আমাদের যখন বস্তুটা ঘুরছিল বা ইলেকট্রনটা ঘুরছিল তখন ঘোরার জন্য কিন্তু তার কেন্দ্রমুখী বল লাগবে কেন্দ্রমুখী বলটা কে যোগান দিচ্ছে তাদের যেই আমাদের ইয়াটা কেন্দ্রমুখী বলটা কে যোগান দিচ্ছে কেন্দ্রমুখী বলটা যোগান দিচ্ছে হচ্ছে ওই ইলেকট্রোস্টিক ফোর্স বা কুলম বল যেটা সেটা ওকে তারপর কি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে আসলে কত তরঙ্গৈর্ঘ্য রশ্মি বিকিরণ করে তো দেখো এটা হচ্ছে আমাদের ওই যে দ্বিতীয় থেকে যেহেতু প্রথমটাতে আসছে তাহলে তার মানে হচ্ছে ওই যে মানে আমাদের ডেল্টা ই যেটা সেটা সমান সমান হবে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা তো তাহলে দ্বিতীয় শক্তি প্রথমে যেহেতু আসছে তাহলে ফাইনাল হচ্ছে ওয়ান আর সেকেন্ডটা হচ্ছে ই টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা তো এখান থেকে হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্সকে যদি আমরা কমন নেই তাহলে আসছে ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার এখান থেকে আসলো এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা তো তুমি এখান থেকে মডুলাস মানটা নিবা এবং তারপরে ল্যামডার যে ভ্যালুটা হয় সেটা বের করে ফেলবা আশা করি ডি অ্যান্সার হবে পরেরটা হাইড্রোজেন পরমাণুতে তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত জানি যে তম কক্ষের যে ব্যাসার্ধ সেটা হয় হচ্ছে এন স্কোয়ার আর তো তাহলে এখানে হচ্ছে আমরা জিরো পয়েন্ট ফাইভ থ্রি আর্মস্ট্রং যেহেতু জানি প্রথমটা তাহলে এন স্কোয়ার মানে এখানে থ্রি স্কোয়ার ইন্টু এটা লিখতে হবে তো হিসাব করে দেখবা এটাই হয়তো আসবে হ্যাঁ এটাই আসবে শিওর নয় আর ওটা প্রায় অর্ধেক মতন তাহলে এখানে সাড়ে চারের কাছাকাছি আসার কথা ওকে পরেরটা বোর্ডের স্বীকার্য অনুযায়ী অনুমোদিত ইলেকট্রনিক কৌণিক ভর্বেক কত এন এইচ বাই টু পাই আমরা জানি এমভিআর সমান সমান এন এইচ বাই টু পাই এরকম একটা সূত্র কিন্তু ছিল তাই না বোর্ডের যে ইলেকট্রনিক কৌণিক ভর্বেকটা আচ্ছা তার পরেরটাতে যাচ্ছি নিচের কোন নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সমান তো খেয়াল করো হিলিয়াম নিউক্লিয়াসে কিন্তু এই যে দুইটা এবং আর যেহেতু ভর সংখ্যা চার তার মানে নিউটনও দুইটা প্রোটনও দুইটা এখানে কিন্তু প্রোটন হচ্ছে তিনটা আর নিউটন হচ্ছে সাত মাইনাস তিন চারটা এখানে তেরোটা এখানে চোদ্দোটা ঠিক আছে এখানে একটা এখানে শূন্য তো তাইলে আশা করি বুঝতে পারছো সি হচ্ছে আনসার পরেরটা কি জন্য অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত দেখো ভাই কৌণিক ভরবেগ হচ্ছে এম যেটা সেটা হচ্ছে এনএইচ বাই টু পাই ছিল তো দ্বিতীয় কক্ষপথ যেহেতু তার মানে এখানে হচ্ছে টু এন এর মান দুই হবে টু এইচ বাই টু পাই তাহলে দুই দুই কাটাকাটি হলে এইচ বাই পাই এ দেখো সিবি কিন্তু তাহলে অ্যান্সার পরের যাচ্ছি বোরের হাইড্রোজেন পরমাণু মডেল অনুযায়ী তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ প্রথম কক্ষের কতগুণ নয় গুণ নয় গুণ এই যে আর এন যেটা সেটা হচ্ছে ছিল এন স্কোয়ার আর তো এখান থেকে হচ্ছে তৃতীয় শক্তির যে এনার্জি সেটা হচ্ছে তিন ত্রিকা নয় আর তার মানে প্রথমটার এনার্জি নয় গুণ ওকে প্রথমটার ব্যাসার্ধের গুণ ব্যাসার্ধের নয়গুন ওকে পরেরটা পোলোনিয়ামের আলফা বিকিরণের মাধ্যমে কী হয় দেখো আলফা বিকিরণের মাধ্যমে যেটা হয় দুইশো চোদ্দো এটা হচ্ছে চুরাশি পোলোনিয়াম যখন আলফা বিকিরণ করছে তার মানে কিন্তু আলফাটা ছেড়ে দিল আলফাটা হিলিয়াম নিউক্লিয়াসের মতন তাহলে মাইনাস চার এটা হবে তাহলে এখান থেকে থাকবে হচ্ছে দুইশো দশ কারণ যেহেতু বিকিরণ করছে সেই জন্য মাইনাস দিলাম ঠিক আছে দুইশো দশ আর এখানে থাকবে হচ্ছে বিরাশি এরকম কার আছে এই যে লেডের আছে ওকে পরেরটা নিউট্রিনত নির্গত হয় বিটা ক্ষয়ের সময় না হ্যাঁ বিটা ক্ষয়ের সময় এগুলা জ্ঞানমূলক এগুলো একটু পড়তে হবে কোনটি নিউক্লিয় ঘটনা নয় এক্সরসী কোনো নিউক্লিয় ঘটনা নয় মানে নিউক্লিয়াস থেকে কিন্তু এক্সপ্রসী নির্গত হয় না আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে কিন্তু দেখে আসছি এক্সরসি বের করার জন্য কী করতে হয় এটা কিন্তু ওই যে একটা পাত থাকে এরকম যেটাকে গরম করা হয় ওখান থেকে ইলেকট্রন বের হয় তাদেরকে একটা উচ্চ বিভব পার্থক্য রাখা হয় তারপরে সেটা পাতে গিয়ে হিট করে ওখান থেকে একটা রে এসে বের হয় তো এখানে হচ্ছে আমাদের একটা তারিচম্যক তরঙ্গ এসে নির্গত হয় তো এটা কিন্তু নিউক্লিয়াস থেকে বের হচ্ছে না আলফা বিটা গামা এগুলো আলফা তিনটাই হচ্ছে ঘটনা আচ্ছা না তো এক্স্রসী এরপর থেকে বিটা কণা নির্গত হলে নিজের কোনো বিটা কণা মানে কি মাইনাস ইলেকট্রন দেখো বিটা কণাকে কিন্তু আমরা এভাবে লিখি বিটা কণাকে কিন্তু আমরা এভাবে লিখি যে মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান তার মানে কি ধরো এখানে আমাদের আছে এ আর এখানে আছে হচ্ছে জেড তাহলে যখন বিটা কণা এখান থেকে নির্গত হবে তখন কিন্তু আমরা কি পাবো দেখো যখন নির্গত হবে নির্গত হওয়া মানে তো মাইনাস তাহলে মাইনাস হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের ওয়াই যে মৌলটা পাওয়া যাবে সেটা কি হয়ে যাবে এ যেহেতু নির্গত হয়ে গেছে তাহলে এ মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস ওয়ান আর উপরে জেডই থাকবে তাহলে দেখো পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে ঠিক আছে বৃদ্ধি পেয়ে যাবে কারণ দেখো এটা কিন্তু বিটা নির্গমন হয়ে গেছে তার মানে একটা মাইনাস ওয়ান বের হয়ে আসছে তার মানে পজিটিভের সংখ্যা বেড়ে গেছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় ওকে নিচের কোনটা জাল পাসপোর্ট এগুলো জ্ঞানমূলক ইউভি রশ্মি সম্ভবত হ্যাঁ ভেদন ক্ষমতার ক্রম অনুযায়ী আলফা বিটা গামা রশ্মির বিকিরণগুলাকে সাজানো যায় কীভাবে মনে রাখবা গামার ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি তারপর বিটা তারপর আলফা ওকে আচ্ছা তারপরে কি আলফাকণা ইলেকট্রন অপেক্ষা প্রায় কতগুণ ভারী এটা হচ্ছে আমাদের আলফা কণার মধ্যে চারটা ইয়া থাকে চারটা হচ্ছে ওই যে আমাদের প্রোটনের সমপরিমাণ ভর থাকে তাহলে ফোর এম ইউ থাকে বা ফোর ইন্টু ওয়ান ইন্টু সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এত কেজি হয় আর আমাদের একটা ইলেকট্রনের ভর কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি থার্টি ওয়ান কেজি তো তাহলে আলফা কোনা ইলেকট্রনের অপেক্ষা প্রায় কত গুণ ভারী সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারবো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান এটা আসে হচ্ছে সাত হাজার দুইশো পঁচিশ হ্যাঁ এটা মানে এটার থেকে এটা গুণ ভারী সাত হাজার দুইশো পঁচিশ তো সাত হাজার যেহেতু নেওয়ার মানে কাছাকাছি অপশনে আছে তাই সেটাই হলো আনসার পরেরটা কি গামারসীর চার্জ কোনো চার্জ নাই গামারসির কোনো চার্জ নাই আলফা চার্জ পজিটিভ বিটার চার্জ নেগেটিভ যদি কোনো পরমাণুতে ইলেকট্রনের আধান নির্দিষ্ট হয় তবে ওই পরমাণুতে ইহার ন্যূনতম সংখ্যা কত দেখো ন্যূনতম কিন্তু আমাদের ইলেকট্রনের আধান যদি নির্দিষ্ট হয় তাহলে ন্যূনতম তো এক ইলেকট্রন পরিমাণ মানে ওয়ান হবে আর কি ওই যে আমাদের কোয়ান পড়ছিলাম না আচ্ছা আলফা কণার চার্জ প্লাস টু ইলেকট্রন কোনটা তেজস্ক্রিয় রেকক ডিকে পার সেকেন্ডো বেকেরেল কুড়ি সবাই আচ্ছা তেজস্ক্রিয়তা নিম্নলিখিত ক্ষয় সমীকরণে নির্গত এক্স কণাটি কোনটি দেখো এখান থেকে আমরা হিসাব করতে পারবো কারণ আমাদের ষোলো যেটা এটা আট এটা হচ্ছে অক্সিজেন ছিল এখান থেকে কিছু একটা বের হয়েছে হওয়ার পর এটা হয়ে গেছে ছয় এটা হয়ে গেছে বারো তাহলে দেখো আট থেকে কতবার দিলে ছয় হয় দুই ষোলো থেকে কতবার দিলে বারো হয় চার তাহলে এটা কী ধরনের কণা আলফা কণা ওকে পরেরটা সবচেয়ে শক্তিশালী নন আয়োজিং আয়োনাইজিং রেডিয়েশন অতি বেগুনি রশ্মি জ্ঞানমূলক প্রশ্ন ইউরেনিয়ামের অর্ধায়ু এত বছর হলে এর গড় আয়ু কত হবে খেয়াল করো আমরা জানি অর্ধায়ু তুমি যদি জানো টি হাফ তার মানে টি হাফ সমান সমান কী ছিল লন টু ডিভাইডেড বাই ল্যামডা আচ্ছা গড় আয়ু যেটা টাও সেটা সমান সমান কিন্তু আবার ওয়ান বাই ল্যামডা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যেটা জানি টি হাফ সমান সমান তাহলে যেটা লেখা যায় ওয়ান বাই ল্যামডা মানে যেহেতু টাও তার মানে টাও লন টু লেখা যায় তাইলে আমাদেরকে যেহেতু বলছে গড়ায় ওটাও বের করতে তার মানে টি হাফ বাই লন টু এটা করলে কিন্তু একবারে পেয়ে যাব। তো এখান থেকে হিসাব করে দেখো এটাই আসবে আনসার পরেরটাতে যাচ্ছি কার্বন আইসোটপের অর্ধায়ু এত বছর আচ্ছা তার মানে টি হাফ যেটা সেইটা হচ্ছে ছয় হাজার দেওয়া আছে হ্যাঁ এখন বলছে চব্বিশ হাজার বছর পরে একশো গ্রাম কার্বনের কতটুকু অবশিষ্ট থাকবে একটু খেয়াল করো ছয় হাজার পরে যদি আমাদের এক গ্রাম থাকতো মানে আমাদের একশো গ্রাম আসে কিন্তু হ্যাঁ একশো গ্রাম কার্বন আছে। তাইলে বলো তো ছয় হাজার বছর পরে সেটা অর্ধায়ু তার মানে এক হাজার এক একশো গ্রাম যেটা ছিল সেটা অর্ধেক হয়ে পঞ্চাশ হয়ে যাবে আচ্ছা তো আরও ছয় হাজার বছর পরে সেটা কী হবে আমরা ম্যাথ দিয়ে করতে পারবো কিন্তু মনে মনে হিসাব করলে তো অনেক তাড়াতাড়ি করতে পারবে এগুলা সেটা হয়ে যাবে পঁচিশ তার মানে ছয় ছয় কত হাজার হলো বারো হাজার হলো এরপর দেখো আঠারো হাজার বছর পরে সেটা কিন্তু পঁচিশের অর্ধেক অর্থাৎ সাড়ে বারো হয়ে যাবে এবং তারপরে আরও ছয় হাজার মানে টোটাল এখানে গেল ছয় হাজার এখানে গেল আরও ছয় হাজার তাহলে ছয় 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 টোটাল চব্বিশ হাজার বছর পরে সাড়ে বারোর অর্ধে কত সিক্স পয়েন্ট টু ফাইভ গ্রাম তাহলে এত গ্রাম কিন্তু অবশিষ্ট থাকবে মুখে মুখে হিসাব হয়ে গেল ওকে পরেরটা ১৪ মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়ামের এত অংশ অবশিষ্ট থাকে মৌলটির অর্ধায়ু কত নির্ণয় করো খেয়াল করো এখানে কিন্তু ওয়ান বাই সিক্সটিন অংশ অবশিষ্ট থাকে ওয়ান বাই সিক্সটিন অংশ থাকে অবশিষ্ট আচ্ছা বলতো তার এক অর্ধায়ও আগে এটা কতটুকু অবশিষ্ট থাকবে ওয়ান বাই এইট তার এক অর্ধায়ও আগে এটা থাকবে ওয়ান বাই ফোর তার এক অধ্যায় আগে এটা ছিল হাফ তার এক অধ্যায় আগে এটা ছিল ওয়ান ঠিক আছে তাহলে দেখো এক এক অধ্যায়ু পরে সেটা হয়ে গেছে অর্ধেক দুই অধ্যায়ু পরে এত তিন অধ্যায়ু পরে এত চার অধ্যায়ু পরে এত তার মানে আমাদের দেখো এই যে চোদ্দ মিনিট যেটা আমরা পেলাম সেটা কিন্তু আসলে একটা অধ্যায়ু দুইটা অধ্যায়ু তিনটা অধ্যায়ু চারটা অধ্যায়ু পরে হচ্ছে চোদ্দ মিনিট মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো মুখে মুখে ক্যালকুলেশন করছি তুমি চাইলে এটা ম্যাথ করে করতে পারো দেখো প্রসেসটা কি বললাম যে ওয়ান বাই সিক্সটিন অংশ অবশিষ্ট আছে তাই মানে এটা অবশিষ্ট আছে তাহলে বলতো তার এক অধ্যায়ও আগে ডাবল ছিল তার এক অর্ধায়ও আগে ডাবল ছিল তার এক অধ্যায় আগে ডাবল ছিল তার এক অধ্যায় আগে ডাবল ছিল আমাদের অধ্যায়টা বের করতে বলছে এখন দেখো এখানে টাইম এক্স এখানে টাইম এক্স এখানে টাইম এক্স এখানে টাইম এক্স মানে নির্দিষ্ট সময় পর পর এই চেঞ্জটা হয়েছে তাহলে টোটাল ফোর এক্স পরিমাণ টাইম পরে তার হচ্ছে এক অংশটা ওয়ান বাই সিক্সটিন হয়ে গেছে তো এটা প্রশ্নে বলে দিছে যে চোদ্দ মিনিট পরে হচ্ছে ওয়ান বাই সিক্সটিন অংশ অবশিষ্ট ছিল তার মানে ফোর এক্স মানে হচ্ছে চো চোদ্দ তাহলে এক্স সমান কত ফরটিন ডিভাইডেড বাই ফোর হ্যাঁ তার মানে হচ্ছে সাত বাই দুই এত আচ্ছা তুমি যদি করতে চাও সহজ সমান পাওয়ার মাইনাস ল্যাম ডাইন টু টি এটা দিয়ে করতে পারো অথবা আমরা ওই যে একটা ফর্মুলা শিখছিলাম না যে এন ইজ ইকালস টু এন নট টু টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই টি হাফ এটা দেখছিলাম তো এখান থেকে যেমন এন বাই এন নট এটা মানে কত এন বাই এন নট এটা সমান সমান কিন্তু আসছে ওয়ান ডিভাইডেড বাই টু দি পাওয়ার টি বাই টি হাফ ঠিক আছে তাহলে দেখো এন বাই এন নট মানে কত এন বাই এন নট মানে হচ্ছে আমাদের টোটালটার ওয়ান বাই সিক্সটির অংশ অবশিষ্ট ছিল যেহেতু তার মানে এখানে হবে জাস্ট ওয়ান বাই সিক্সটিন আর এখানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার টি বাই টি হাফ আচ্ছা এখন বলো তো আমাদের এই এর মান চোদ্দো মিনিট ছিল তো তাহলে এখানে ওয়ান বাই সিক্সটিনকে আমরা কী লিখতে পারি আহ সরি সরি আমরা আমরা লিখতে লিখতে পারি পারি টু দি বাই পাওয়ার ফোর এটা সমান সমান হচ্ছে টু টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই টি হাফ তাহলে দেখো ফোর সমান সমান তার মানে টি ডিভাইডেড বাই টি হাফ অর্থাৎ টি হাফ যদি বের করতে চাও তাহলে এখানে টি বাই ফোর করতে হবে অর্থাৎ টি মানে হচ্ছে চোদ্দ ডিভাইডেড বাই চার তার মানে সাত বাই দুই একই জিনিস কিন্তু ঠিক আছে এটা মুখে মুখে ক্যালকুলেশন করা আর কি পরেরটা অর্ধায়ু এবং গড়ায়ু পরস্পর কেমন খেয়াল করো অর্ধায়ু যেটা টি হাফ যেটা সেটা ছিল হচ্ছে লন টু ডিভাইডেড বাই ল্যামডা আবার টাও সমান সমান আমরা দেখছি ওয়ান বাই ল্যামডা তাহলে এখান থেকে আসে টি হাফ এটা সমান সমান ওয়ান বাই ল্যামডাকে আমি লিখতে পারি টাউ ইন টু লন টু তাহলে এখানে কিন্তু টি হাফ যেটা সেটা হচ্ছে আমাদের অর্ধায়ুর প্রপোশনাল স্বাভাবিক যে গড়ায়ু বাড়লে অর্ধায়ু বাড়বে ওকে কোন তেজস্ক্রিয় যুবকের মান এত ডিকে পার সেকেন্ডের অর্ধায়ু কত তো খেয়াল করো টি হাফ এটা সমান সমান কি ছিল লন টু ডিভাইডেড বাই আমাদের ল্যামডা তাহলে দেখো যেহেতু আমাদের ল্যামডা দেওয়া আছে তাহলে অর্ধায়ু টি হাফ কত বের করে ফেলতে পারবা সমীকরণে বসায় ওহো সরি এটা এখানে থাক এটা হ্যাঁ গোস আচ্ছা পরেরটা কি পরেরটা হচ্ছে ধরা যাক কোবাল্ট সিক্সটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু পাঁচ বছর কত বছর পরে ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থার ওয়ান বাই থার্টি টুতে হ্রাস পাবে মানে ওয়ান বাই থার্টি টু থাকবে তাহলে আসো আবার দেখি যে ওয়ান বাই থার্টি টু যেটা এইটা যখন আমাদের তোমার হচ্ছে আচ্ছা না এটা মনে হয় একটু ঝামেলা আছে মুখে এটা করতে কি পারবো সম্ভবত মুখে মুখে এটা করা যাবে না যাই হোক আগে দেখো যে টোটাল যে ইয়াটা কি বলে ওয়ান বাই থার্টি টু ডাবল কত ওয়ান বাই সিক্সটিন মানে ওয়ান বাই সিক্সটিনটা অর্ধায়ু হয়ে তোমার ওয়ান বাই থার্টিন হবে তারপরে আসবে হচ্ছে এটা ডাবল ইতো তাই না তাই তো ও না ঠিকই আছে ঠিকই আছে না এটা আগের নিয়মেই হবে ওয়ান বাই এইট তারপরে ডাবল কত তারপরে ডাবল হচ্ছে ওয়ান বাই ফোর তারপরে আসবে ওয়ান বাই টু তারপরে আসবে ওয়ান তাই না তাহলে দেখো তো টোটাল কয়টা টাইম লাগছে এ এক অধ্যায়ু উপরে হাফ হবে দুই অধ্যায়ু পরে ওয়ান বাই ফোর তিন অর্ধায়ু চার অধ্যায়ু পাঁচ অধ্যায়ু তার মানে ফাইভ এক্স এতটা অর্ধায়ু পরে সে তোমার হচ্ছে ওয়ান বাই থার্টি টুতে হ্রাস পাইছে তাহলে বলছে অর্ধায়ু নাকি পাঁচ বছর তাহলে খেয়াল করো পাঁচ বছর যদি হয় তাহলে এখান থেকে অর্ধায়ু পাঁচ বছর যদি হয় তাহলে এই ওয়ান থেকে ওয়ান বাই থার্টি টু হতে কত সময় লাগছে পাঁচ পাঁচে পঁচিশ বছর তাহলে পঁচিশ হচ্ছে এটার আনসার ওকে সুন্দর পঁচিশ হচ্ছে তাহলে এটার আনসার আর না হলে ম্যাথ তো আগে দেখাইছি ওইভাবে করে করতে পারো সূত্র দিয়ে বসে করতে পারো এক কেজি ভরে তেজস্ক্রিয় মৌলের মধ্যে আটচল্লিশ দিন পরে এর মাত্র জিরো পয়েন্ট টু ফাইভ কেজি পাওয়া যায় মৌলটির অর্ধায়ু কত খেয়াল করো এক কেজি যেটা এক কেজি যেটা সেটা অর্ধেক হয়ে হয়ে যাবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কেজি অর্ধায় সময় পরে আরও অর্ধায় সময় পরে তার অর্ধেক অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ হয়ে যাবে তার মানে দুই অর্ধায়ু যেটা সেটা সমান সমান হচ্ছে আটচল্লিশ দিন তাহলে এক্স সমান কত অর্ধেক চব্বিশ দিন ওকে পরেরটা ট্রিটিয়ামের অর্ধ জীবন সাড়ে বারো বছর পঁচিশ বছর পরে এটি ট্রিটিয়ামের বস্তু কত অবশিষ্ট থাকবে তো দেখো এক অর্ধায়ু পরে হয়ে যাবে ওয়ান বাই টু দুই অর্ধায়ও পরে হয়ে যাবে তারও অর্ধেক ওয়ান বাই ফোর তাহলে এখানে ছিল সাড়ে বারো তারপরে আরও অর্ধায়ু পার হয়ে গেলে আরও সাড়ো বারো সময় যাবে অর্থাৎ টোটাল দুইটা মিলে কিন্তু পঁচিশ বছর ঠিক আছে তাহলে পঁচিশ বছর পরে কিন্তু এটা ওয়ান বাই ফোর অংশ থাকবে ওকে পরেরটা এত এর অর্ধায়ু পনেরো ঘন্টা ষাট ঘন্টায় এক গ্রাম এনে এর কতটুকু অপরিবর্তিত থাকবে তাহলে ভাই দেখো অর্ধায়ু পনেরো ঘন্টা তার মানে পনেরো ঘন্টা যাওয়ার পরে একবার অর্ধায় যাওয়ার পরে সেটার হচ্ছে এক গ্রাম এনে যেটা সেটা হয়ে যাবে হাফ গ্রাম এনে তারপরে আরও পনেরো মানে তিরিশ ঘন্টা পরে গিয়ে সেটা হয়ে যাবে ওয়ান বাই ফোর তারপরে এটা তোমার আরও অর্ধায়ু মানে পঁয়তাল্লিশ ঘন্টা পরে হয়ে যাবে ওয়ান বাই এইট আরও অর্ধায়ু পরে হয়ে যাবে ওয়ান বাই সিক্সটিন তাহলে দেখো এক্স 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 ঠিক আছে ও দাঁড়ো 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 আমাদের এখানে কী বের করতে বলছে যে ষাট ঘন্টায় এক গ্রামের কতটুকু অপর ইয়ে থাকবে তাহলে দেখো ষাট ঘন্টা প্রথম পনেরো ঘন্টা পরে এই কাহিনী হবে তারপরের পনেরো ঘন্টা পর মানে তিরিশ মিনিট পরে এই কাহিনী হবে তারও পনেরো মিনিট পরে মানে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পরে এই কাহিনী হবে তারও এক ঘন মানে আচ্ছা ষাট ঘন্টা বলছে আচ্ছা ঠিক আছে তারও পনেরো ঘন্টা পরে গিয়ে আমাদের এই অবস্থা থাকবে অর্থাৎ টোটাল ষাট ঘন্টায় আমাদের হচ্ছে ওয়ান বাই সিক্সটিন কিন্তু এখন অপরিবর্তিত থাকবে ঠিক আছে আশা করি প্রসেসটা বুঝতে পারছো অনেক ইন্টারেস্টিং এবং এগুলা ক্যালকুলেটর দিয়ে করতে যাবা মানে টাইম লাগলে লাগতে পারে কিন্তু তুমি হচ্ছে এগুলো হিসাব হয়ে যাচ্ছে রেডনের অধ্যায় চার দিন গড়ায়ু কত দেখো ভাই চার দিন যেটা বলছে আমরা জানি যে অধ্যায় টি হাফের সাথে যে সম্পর্ক গড় 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 সময়ের সেটা হচ্ছে টি হাফ ইন্টু লন টু তাহলে টি হাফ যেটা সেটা সমান সমান হচ্ছে সরি গড় গড়ায়ু যেটা সেটা সমান সমান হচ্ছে টি হাফ ডিভাইডেড বাই লন টু লন টু মানে জিরো তাহলে এই চার বাই এটাই আনসার পরেরটাতে যাচ্ছি একটি রেডিও আইসোটপের অর্ধায়ু পাঁচ দিন হলে গড় আয়ু কত তো ভাই অর্ধায়ু যেহেতু পাঁচ দিন তাহলে গড় আয়ু ইন টু লন টু তার মানে পাঁচ ডিভাইডেড বাই পয়েন্ট হতে হবে পয়েন্ট সিক্স নাইন থ্রি এটা আসে হচ্ছে সেভেন পয়েন্ট টু ওকে পরেরটাতে যাচ্ছি একটি তেজস্কীয় পদার্থের অর্ধ জীবন এত তিরিশ দিন পরে এক কেজি পরিমাণ উক্ত পদার্থের কতটুকু অবশিষ্ট থাকবে তো ভাই দেখো তিরিশ দিন দশ দিন পার হওয়ার পরে এক কেজিটা হয়ে যাবে হাফ কেজিতে আরও দশ দিন পরে হাফ কেজি হয়ে যাবে ওয়ান বাই ফোরে আরও দশ দিন পরে ওয়ান বাই ফোর হয়ে যাবে ওয়ান বাই এইটে তার মানে কতটুকু অবশিষ্ট থাকবে ওয়ান বাই এইট ওকে পরেরটা কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু পাঁচ দিন এর তিন বাই চার অংশ ক্ষয় হতে কতদিন লাগবে খেয়াল করো ক্ষয় হওয়া মানে অবশিষ্ট থাকবে কতটুকু তিন বাই চার অংশ ক্ষয় হয়ে যাওয়া মানে অবশিষ্ট থাকবে হচ্ছে ওয়ান বাই ফোর অংশ তাহলে দেখো প্রথম অর্ধায়ু পরে হয়ে যাবে হাফ পরের অর্ধায়ু পরে হয়ে যাবে ওয়ান বাই ফোর এটা অর্ধায়ু এটা অর্ধায়ু তার মানে দেখো টু এক্স যেটা সেইটা তোমার আমাকে বের করতে হবে তো অর্ধায়ুটা কত এই অর্ধায়ুটা কত এটা বলে দিছিল পাঁচ দিন তার মানে পাঁচ দুগুনো দশ দিন দশ দিন তাহলে এটার আনসার ওকে পরেরটাতে যাচ্ছি সম্পূর্ণরূপে আয়োনাইজ হিলিয়াম পরমাণুর আধান মানে হচ্ছে এইচ টু প্লাস মানে টু ইলেকট্রনের চার্জ আর কি হ্যাঁ ওকে মানে প্রোটনের চার্জ আর কি মানে ইলেকট্রনের মানের সমান যেটা নব্বই দিন পরে একটি তেজস্ক্রিয় বস্তু এটা আশা করি বুঝছো যে টু ইন মানে ভাই এই যে হিলিয়াম না টু প্লাস তো তো তাহলে টু প্লাস প্রোটনের চার্জকে দুই দিয়ে গুন দাও ওকে পরেরটা পরেরটায় যাচ্ছি নব্বই দিন পরে একটি তেজস্ক্রিয় বস্তুর পঁচিশ পার্সেন্ট অবশিষ্ট থাকলে এর অর্ধজীবন কত খেয়াল করো এক গেল এর অর্ধেক হয়ে গেল তারপরে ওয়ান ফোর্থ হয়ে গেল খেয়াল করো এখানে ফিফটি আছে এখানে টোয়েন্টি ফাইভ অবশিষ্ট আছে তাহলে এটা হচ্ছে একটা অর্ধায় উপরে এটা আরেকটা অর্ধায় উপরে আমাদের বলছে নব্বই দিন পরে এই কাহিনী হয় তার মানে টু এক্স যেটা সেটা সমান সমান নব্বই তাহলে এক্সের যে মান এটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন ওকে আবারও এখানে লিখে ফেললাম এটা কত হচ্ছে ভাইয়া এটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন সুন্দর পরের প্রবলেমে যাচ্ছি দুই ঘন্টা পর কোন তেজস্ক্রিয় পদার্থের প্রাথমিক পরিমাণের ওয়ান সিক্সটিন অক্ষত থাকে তাহলে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ও কত হবে খেয়াল করো দুই ঘন্টা তাই না ওয়ান বাই সিক্সটিন অংশ অক্ষত থাকে তাহলে দেখো প্রথমে ছিল এক তারপরে হবে ওয়ান বাই টু তারপরে হবে ওয়ান বাই ফোর তারপরে হবে ওয়ান বাই এইট তারপরে হবে ওয়ান বাই সিক্সটিন তাহলে কয়টা অর্ধায়ও লাগছে এখানে একটা দুইটা তিনটা চারটা তাহলে টু ইন্টু এক্স এটা সমান সমান হচ্ছে টু আওয়ার্স তাহলে এক্স সমান সমান কি হচ্ছে এক্স সমান সমান হচ্ছে এক ঘন্টা তারাও তো ও না সরি 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 আমাদের বলছে কি এখানে টোটাল কতটা টাইম গেল একটা অর্ধায়ু দুইটা অর্ধায়ু তিনটা অর্ধায়ু চারটা অর্ধায়ু তাহলে চারটা অর্ধায়ু পরে হয়ে যাচ্ছে এক থেকে এক বাই ষাট এক বাই ষোলো তাহলে এই এক থেকে এক বাইশ হলো কতক্ষণ সময়ের পর হয় দুই ঘন্টা পরে তার মানে ফোর এক্স মানে হচ্ছে টু আওয়ার্স তাহলে এক্স মানে হচ্ছে হাফ আওয়ার মানে তিরিশ মিনিট তাহলে বি হচ্ছে এটার আনসার থার্টি মিনিটস থার্টি মিনিটস ওকে থার্টি মিনিটস ওকে পরেরটাতে যাচ্ছি পনেরো দিনে বিশমাতের তেজস্ক্রিয়তার অংশ এক অষ্টমাংশ কমে আসে তার মানে এক অংশমাংশে নেমে আসে ওয়ান বাই টু হচ্ছে ওয়ান বাই ফোর 1/8 বাই এইট তাহলে দেখো তিনটা অর্ধায়ু সেটা সমান সমান পনেরো দিন হলে এক্সের মান কত অর্ধায়ু মানে কত ১৫ বাই এটা হচ্ছে পাঁচ দিন আশা করি বুঝছো পরেরটাতে যাচ্ছি তেজস্ক্রিয় পদার্থ তেজস্ক্রিয় এ এর অর্ধায়ু পনেরো দিন হওয়ার সিক্সটি পার্সেন্ট ক্ষয় হতে কত দিন লাগবে উহার সিক্সটি পার্সেন্ট ক্ষয় মানে চল্লিশ পার্সেন্ট এখন অবশিষ্ট আছে তার মানে দেখো এটা কিন্তু আবার ওই যেহেতু ধাপে ধাপে হচ্ছে না তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু এটা ম্যাথ করে করতে হবে যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি আচ্ছা তাহলে এন বাই এন নট সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি তো ভাই সিক্সটি পার্সেন্ট ক্ষয় হয় তার মানে অবশিষ্ট থাকবে কত ফর্টি পার্সেন্ট তার মানে জিরো পয়েন্ট ফোর এতটুকু হচ্ছে অবশিষ্ট থাকবে এ সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন টু টি তাহলে অর্ধায়ু যেহেতু দেওয়া আছে সেখান থেকে আমরা হিসাব করে এখান থেকে টি এর মান কত বের করে ফেলতে পারবো ক্যালকুলেটার দিয়ে করে ফেলবা ল্যামডা সমান সমান কিন্তু লন টু ডিভাইডেড বাই টি হাফ আমাদের টি হাফের ভ্যালুটা কিন্তু দেওয়া আছে অথবা তুমি টু টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ ওইটা করেও কিন্তু করতে পারো আচ্ছা পরেরটা রেডিয়ামের গা গড় আয়ু এবং অর্ধায়ুর অনুপাত কত খেয়াল করো গড় আয়ু মানে হচ্ছে ওয়ান বাই ল্যামডা আর অর্ধায়ু মানে মানে আমরা যদি টাও হিসাব করি এটা গেলো এটা আর আমাদের টি হাফ যেটা সেটা কত সেটা হচ্ছে লন টু ডিভাইডেড বাই ল্যামডা তাহলে এখান থেকে গড় আয়ু এবং এটার যখন আমরা ভাগ করব তখন আমাদের ওয়ান বাই লন টু আসবে ওয়ান বাই লন টু মানে হচ্ছে ওয়ান বাই জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ওয়ান ডিভাইডেড বাই লন টু এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর রাইট পরের প্রবলেমে যাচ্ছি আচ্ছা কি বলল এত যে একটা ইয়ে আছে বিক্রিয়া দেখাচ্ছে সেই বিক্রিয়াটি বিটা কণা কয়টি নিঃসরিত হবে খেয়াল করো এখানে আমাদের সমীকরণটা এরকম ক্ষেত্রে আগে ব্যালান্স করবা যে আমাদের এটা আছে ছিয়া ছিয়াশি এটা আছে বিরাশি তাহলে এই পাশে চার লাগবে তো নিউট্রনের তো জিরো তাহলে এখানে কিন্তু আলফা কণা কয়টা সেটা আমাদেরকে বলে নাই আমাদের প্রয়োজন মতন আগে আলফা কণা বসাই নেই দেখো এখানে বিরাশি এখানে আছে ছিয়াশি আবার এখানে আছে দুইশো বাইশ এখানে আছে দুইশো ছয় তার মানে চোদ্দোটার গ্যাপ আছে চোদ্দোটার গ্যাপ না দাঁড়াও চারটা আর বারোটা ষোলোটার গ্যাপ আছে ঠিক না দুইশো থেকে দুইশো ছয় বাদ দাও তাহলে কত হয় হ্যাঁ ষোলোটার গ্যাপ আছে তাহলে ষোলোটার গ্যাপ এখানে আটটা গ্যাপ পূরণ করে ফেললো তাহলে এখানে থাকতে হবে আটটা আর এই দিক থেকে থাকতে হচ্ছে চারটা তাহলে দেখো আমাদের আসলে মূলত চারটা মানে দুইটা হিলিয়াম কণা থাকলেই কিন্তু বা দুইটা আলফা কণা নির্গত হলেই কিন্তু কাহিনী শেষ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বিটা কণা আসলে নিঃসরিত হবে না জাস্ট সমীকরণ ব্যালান্স করলাম পরেরটা কি প্রারম্ভিক অবস্থায় তেজস্ক্রিয় পদার্থের কোনো বস্তু খণ্ডে যদি কোনো বস্তুখণ্ডে যদি এত সংখ্যক পরমাণু থাকে তাহলে একদিনে কত সংখ্যক পরমাণু ভেঙে যাবে উক্ত পদার্থের অর্ধায়ু হচ্ছে চার দিন অর্ধায়ু হচ্ছে চার দিন তার মানে দেখো আমরা এখান থেকে এন ইজ ইকোয়ালস টু এন নট ই টু দি পাওয়ার বা টু টু দি পাওয়ার একটা কাজ করি টু টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই টি হাফ করি হ্যাঁ এন বাই এন নট এটা সমান সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার টি বাই টি হাফ আচ্ছা এখন বললো কোনো বস্তুখণ্ডে যদি এত সংখ্যক পরমাণু থাকে তাহলে একদিনে কত সংখ্যক পরমাণু ভেঙে যাবে তো আমাদের যেটা বলছে আমরা এনটাই বের করি চলো এন বের করতে হবে মানে কতটুকু অবশিষ্ট থাকবে সেটাকে বের করি টেন টু দি পাওয়ার এইট এটা সমান সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এখানে খেয়াল করো টি মানে হচ্ছে এক দিন আর অর্ধায় হচ্ছে চার দিন তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো এন এর ভ্যালুটা কত তাহলে টু টু দি পাওয়ার ওয়ান বাই ফোর টেন টু দি পাওয়ার এইট বাই আনসার এইটা আসে হচ্ছে যা আসে আমাদের এটা তো কতটুকু আমাদের ইয়ে আছে অক্ষত আছে সেটার পরিমাণ তাহলে এটা বের করলে তো হবে না টেন টু দি পাওয়ার এইট থেকে আমাদের ক্যান্সারটা বাদ দিতে হবে তাহলে আসছে ফিফটিন পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স রাইট পারফেক্ট তাহলে এটাই হচ্ছে আনসার পরেরটাতে যাচ্ছি পরের প্রবলেমে যাচ্ছি কি বললো ষোলো ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ হলে একশো আঠাশের নিউক্লিয়াসের ব্যাসার্ধ্য কত খেয়াল করবা যে আমাদের একটা নিউক্লিয়াসের যে আয়তন সেইটা কিন্তু ভর সংখ্যার সাথে সমানুপাতিক এখন দেখো নিউক্লিয়াসের আয়তন গোলাকার হিসাব করলে ফোর বাই থ্রি পাই ইন আর কিউব এটা হচ্ছে কি আমাদের এ এর প্রোপোশনাল ভর সংখ্যার প্রোপোর্শনাল তাহলে আমরা এটাকে এভাবে করে লিখতে পারি যে ফোর বাই পাই যেহেতু কনস্ট্যান্ট তাহলে আর কিউব ইজ প্রপোর্শনাল টু এ তো এখানে একটা ফর্মুলার এরকম লেখা যায় যে আর সমান সমান আর নট এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ঠিক আছে তো আমাদেরকে যদি আমরা অনুপাত করি জাস্ট এখান থেকে সিম্পল অনুপাত করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো যে আর টু ডিভাইডেড বাই আর ওয়ান এইটা সমান সমান হচ্ছে এ টু ডিভাইডেড বাই এ ওয়ান এর ওপরে হবে টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আচ্ছা তো ভাই ভর সংখ্যা কত ফাইনাল ভর সংখ্যা হচ্ছে একশো আঠাশ আর শুরুর ভর সংখ্যা হচ্ছে ষোলো এর ওপরে হবে টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এখান থেকে আমরা কিন্তু আর টু যেটা সেটা বের করে ফেলতে পারবো কত হয় তাহলে একশো আঠাশকে কি ষোলো দিয়ে ভাগ যায় আশা করি যায় একশো আঠাশ ভাগ ষোলো এটা হচ্ছে আট তাহলে এই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যদি করি এটা গেল টু আসছে তাহলে মানে দ্বিগুণ হয়ে যাবে আর কি হ্যাঁ দ্বিগুণ হয়ে যাবে রাইট তাহলে এ হচ্ছে এটার পারফেক্ট আনসার ওকে পরেরটাতে যাচ্ছি কি বললো প্রতি গ্রাম রেডিয়াম প্রতি সেকেন্ডে এতটা আলফা কোনো নিঃসরণ করে রেডিয়ামের অর্ধায়ু কত বছর তো খেয়াল করো আমাদের প্রতি গ্রাম এর কথা বলছে তো প্রতি গ্রামে আসলে কয়টা অণু ছিল সেইটা হচ্ছে আমরা বের করতে পারবো মানে মূলত এখানে দেখো প্রতি সেকেন্ডে যেটা দেওয়া আছে এতটা আলফা কণা নির্গমন করে তার মানে ভাঙনের হার দেওয়া আছে ভাইয়া ডিএন বাই ডিটি এটা সমান সমান বলে দিচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন হ্যাঁ এটা হচ্ছে ভাঙনের হার এটা বলা আছে তো দেখো খেয়াল করে ডিএন বাই ডিটি এটা সমান সমান আমরা কি লিখতে পারি ল্যামডা ইন্টু এন এখানে এনের পরিচয়টা কি যে কতগুলো এখন আছে তাহলে আমাদেরকে আগে বের করতে হবে যদি আমি ল্যামডাটা বের করতে হবে টি হাফ বের করার জন্য তাহলে এনটা সমান কত হবে এনটা হচ্ছে ওই এক গ্রামের মধ্যে যতটা আমাদের অনু থাকে তাহলে এন সমান সমান আমরা লিখতে পারবো যে মানে এন মানে হচ্ছে কারেন্ট পরমাণুর সংখ্যা তো আমাদের এক গ্রাম রেডিয়ামে কয়টা পরমাণু থাকে সেটা বের করতে হবে তো এক গ্রামের মধ্যে কয়টা অনু থাকে সেটা হচ্ছে ওই যে দুইশো কতটা যেন আচ্ছা রেডিয়ামের তো এনে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটা হচ্ছে এনে বাই এন এটা হচ্ছে মোল সংখ্যা হয় তো তার মানে হচ্ছে এক গ্রাম মানে কত মোল দুইশো ছাব্বিশ না কত একটু দেখে নেই দাঁড়ো হ্যাঁ এখানে তো দেওয়াই ছিল দুইশো ছাব্বিশ ভাই দেখো দুইশো ছাব্বিশ গ্রামের মধ্যে থাকে হচ্ছে এক একমল তো এক একমলের মধ্যে থাকে এনে সংখ্যক পরমাণু তাহলে এক গ্রামের মধ্যে কয়টা পরমাণু থাকবে তাহলে এনে ডিভাইডেড বাই দুইশো ছাব্বিশ এটা আমি করে এনের মানটা বের করে ফেলবো দুইশো ছাব্বিশ কত হয় সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই দুইশো ছাব্বিশ এটা আসে টু পয়েন্ট সিক্স সেভেন হ্যাঁ টু পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান তো এখান থেকে আমাকে ল্যামডার ভ্যালুটা বের করতে হবে আমি যেহেতু এন পেয়ে গেলাম এখন তাহলে ভাই ল্যামডার ভ্যালুটা কত হবে ডিএন বাই ডিটি আমরা জানি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই আনসার করলে আসছে নাটা অন্য কাজ হয়ে গেছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই টু পয়েন্ট সিক্স সেভেন ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান হ্যাঁ ঠিক আছে এটা আমরা ল্যামডা বের করলাম ল্যামডার ভ্যালু একটা আসলো তাহলে অর্ধায়ু যদি বের করতে চাই তাহলে লন টুকে আবার অ্যান্সার দিয়ে ভাগ দিতে হবে তাহলে এত সেকেন্ড হলো এখন এই সেকেন্ডটাকে আমাদেরকে মানে এত সেকেন্ড আসছে আমি একটু লিখে দিই ফাইভ পয়েন্ট টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টেন সেকেন্ড আসলো এখন এইটা মানে কত বছর সেকেন্ডকে বছরে কোনো আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের কত হবে একদিন মানে ছত্রিশও সেকেন্ড তাহলে কত দিন সেটা আমরা বের করলাম আচ্ছা তারপর তিনশো দিনে এক বছর তাহলে এখান থেকে আসতেছে দাঁড়াও কোনো হিসাবে ভুল করলাম কিনা একটু দেখি না না হিসাবে ভুল করিনি ওই যে সেকেন্ড থেকে বছরে কনভার্ট করতে গিয়ে চব্বিশ দিয়ে ভাগ দেয়নি তো ষোলো দশমিক সাত সাত এটাই হচ্ছে আনসার আসে পরেরটাতে যাচ্ছি রেডনের অর্ধায়ু বলে দিছে এত কত সময় পরে রেডনের প্রারম্ভিক মানের এততে পৌঁছাবে তার মানে দেখো এনটা বলে দিচ্ছে যে প্রারম্ভিক মানের ওয়ান বাই ইতে পৌঁছাবে তাহলে ওয়ান বাই ইন টু এন নট সমান সমান এন নট কত সময় পর অর্ধায় যেহেতু দেওয়া আছে তাহলে টু টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ এভাবে করে আমরা আগাই এন নট এন নট কাটাকাটি হয়ে গেলে ওয়ান বাই ই সমান সমান ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার টি বাই টি হাফ ওকে সো টিটা বের করতে হবে আর টি হাফটা কত থ্রি পয়েন্ট এইট টু ওকে সো তাইলে আমরা এখান থেকে আসলে বের করতে হবে ভাই কিছু করার নাই এখান থেকে টি এর মানটা তোমার বের করে নেওয়া লাগবে কত কি হয় ঠিক আছে লন দিয়ে করো যা দিয়ে করো এটা পারবা এটা এখান থেকে হিসাব করতে পারবা যে কত আসে ঠিক আছে পারবা আশা করি ক্যালকুলেটার দিয়ে করে ফেলবা পরেরটা ও এক খণ্ড রেডনের একখণ্ড রেডনের সিক্সটি পার্সেন্ট ক্ষয় হতে কত সময় লাগবে তো ভাইয়া দেখো সিক্সটি পার্সেন্ট ক্ষয় মানে চল্লিশ পার্সেন্ট এখন আসে তার মানে জিরো পয়েন্ট ফোর এটা সমান সমান ইন্টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি তাহলে টিটা বের করতে হবে যেখানে ল্যামডা সমান সমান লন টু ডিভাইডেড বাই টি হাফ ওকে সো পারবা এটা কি পারবা না এই যে প্রারম্ভিক মানে ওয়ান বাইতে পৌঁছাবে তো তুমি ভাই এই হিবি বাদ দাও এই হিজিবিজি বাদ দাও এই হিজিবিজি ই বাদ দাও তো কি আসে যে এন সমান সমান ছিল এন নট ইটু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি তো এন বাই এন নট মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ই এন বাই এন নট মানে টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি তো ভাই এখান থেকে যেটা আসে যে হচ্ছে আমাদের ওয়ান বাই ই আবার এখানে আসলো হচ্ছে ওয়ান বাই টু দি পাওয়ার ল্যামডা টি তার মানে কি ল্যামডা টি সমান সমান এক তাহলে এখান থেকে টাইম যেটা সেটা হচ্ছে ওয়ান বাই ল্যামডা তো ওয়ান বাই ল্যামডা মানে আবার কত টি হাফ সমান সমান ছিল হচ্ছে লন টু বাই ল্যামডা তাইলে ওয়ান বাই ল্যামডা মানে হচ্ছে টি হাফ বাই লন টু টি হাফ বাই লন টু তাহলে টি হাফ কত থ্রি পয়েন্ট এইট টু বাই লন টু এটা আসে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান ডেজ পারফেক্ট জস পরেরটাতে যাচ্ছি কি বললো একটি তেজস্বীয় পদার্থের অর্ধেক অত সম্পূর্ণ নিঃশেষ সম্পূর্ণ নিঃশেষ হতে ইনফাইনাইট টাইম লাগবে কারণ ওই যে দেখো অর্ধেক অর্ধেক হইতেই থাকবে অর্ধেক 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 হইতেই থাকবে এটা অসীমে গিয়ে কিন্তু এটার সাথে এটা মিলবে পরেরটা এবিসি এই তিনটে তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু যথাক্রমে দেওয়া আছে এত ক্ষয় ধ্রুবক যথাক্রমে এত তাহলে কি হবে দেখো ক্ষয় ধ্রুবকটা দেওয়া আছে ল্যামডা এ ল্যামডা তো আমাদের অর্ধায়ুর সাথে ওর সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না টি হাফ যেটা সেটা হচ্ছে এই যে অর্ধায়ুটা যেটা সেটা হচ্ছে আমাদের ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক তাহলে যেহেতু ল্যামডা এ হচ্ছে সবচেয়ে বড় তারপরে হচ্ছে ল্যামডা বি তারপরে হচ্ছে ল্যামডা সি তাহলে এখান থেকে আমরা যেটা পাই টি হাফ এ যেটা সেটা হচ্ছে সবচেয়ে ছোট তারপরে হচ্ছে টি বি তারপরে হচ্ছে টি সি তাহলে এখান থেকে এই যে উল্টা টি সি বড় তারপর টিবি তারপর টি এ জোস পরেরটাতে যাচ্ছি একটি তেজস্ক্রিয় পদার্থ এক্স এর অর্ধ জীবন এবং তেজস্ক্রিয় পদার্থের গড় জীবনের সমান শুরুতে উভয় তেজস্ক্রিয় পদার্থে পরমাণু সংখ্যা সমান ছিল এক্স এর ক্ষয় ধ্রুবক কত এক্স এর অর্ধ জীবন কত ভাই ক্ষয় ধ্রুবক আমি যদি জানি তাহলে তো অর্ধ জীবন এমনি বের করতে পারবো এটার জন্য তো এক্স ওয়াই এর কোনো কিছু লাগবে না খালি খালি প্রশ্নটা বড় করে ভয় দেখাইছে টি হাফ যেটা সেটা সমান সমান কি লন টু বাই ল্যামডা না তাহলে আমাদের টি হাফ ল্যামডা দেওয়া আছে ল ল্যাম্পটা দেওয়া আছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা টি হাফ বের করে ফেলতে পারবো ইজি তেজস্কীয় পদার্থের সংখ্যা এবং সময় কোনটা দ্বারা নির্দেশিত হয় একটু আগে গ্রাফটা আঁকলাম এই যে এটা এই যে এটা বি আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখাই সেটা হচ্ছে গ্রাফটা যখন আঁকছিলাম এটা কিন্তু ভাই এখান থেকে শুরু কারণ টি ইজিক টু জিরো যখন তখন কিন্তু একটা নির্দিষ্ট পদার্থ থাকবে তারপর এটা আস্তে আস্তে কমতে থাকবে ওকে লগের গ্রাফ আর কি আচ্ছা এটা এখানে অ্যান্সার দিবো না পরের পরেরটা বা তুমি এটাকে এভাবে গ্রাফও চিন্তা করতে পারো যে এন সমান বোঝানো হলো আচ্ছা তারপরে কি রেডনের তেজসিব কত চিত্রে রেডনের ক্ষয়ের লেখ নির্দেশ করা আছে যার অর্ধায়ু ভাই ক্ষয় ধ্রুবক বের করতে বলছে তাহলে একটু খেয়াল করবা ক্ষয় বের করতে বলছে অর্ধায়ু দেওয়া আছে তাইলে ভাই আর কি লাগে নাকি কিছু ল্যামডা সমান সমান লন টু ডিভাইডেড বাই টি হাফ তাইলে তো হয়ে গেল তাইলে তো হয়ে গেল ওকে পরেরটা নিম্নের কোনটি একটি নিউক্লিও ফিশন বিক্রিয়া ফিউশন মানে দুইটা ছোট ছোটগুলা যোগ হয়ে একটা পরিণত হবে তাহলে এখানে বি নাম্বার অ্যান্সার নিউক্লিয়ন সংখ্যা বনাম নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি লেখচিত্র থেকে দেখা যায় এফই এর মান সর্বাধিক এটা কি নির্দেশ করে আচ্ছা যদি এরকম হয় যেমন এই যে গ্রাফটা এখানে দেখতে পাচ্ছো যদি এরকম হয় যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন আমাদের নিউক্লিয়ন প্রতি বন্ধন সংখ্যা দেখো নিউক্লিয়ন সংখ্যা সাথে মানে যে ভর সংখ্যার সাথে নিউক্লিয়ন প্রতি বন্ধন সংখ্যা মানে যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এটার মান যত বেশি হবে তত বেশি ওটা স্থায়ী হবে তার মানে এটা হচ্ছে স্থায়ী নিউক্লিয়াসের অধিকারী ওকে কারণ ওকে ওকে ভেঙে ফেলা সবচেয়েতে কঠিন কারণ প্রত্যেক নিউক্লিয়ন ভাঙতে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণ এনার্জি লাগছে সেটাই হচ্ছে গ্রাফটা দিয়ে বোঝানো হচ্ছে সুন্দর পরেরটাতে যাচ্ছি কী বললো দেখো সৌরশক্তির উৎস কোনটা আমরা জানি ফিউশন বিক্রিয়া ডিউটেরিয়াম দেখো ডিউটেরিয়াম যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন ওয়ান টু ট্রিটিয়াম যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন ওয়ান থ্রি হাইড্রোজেন যেটা সেটা হচ্ছে ওয়ান ওয়ান এটা হচ্ছে ডিউটেরিয়াম তো এটা হচ্ছে তার মানে কি নিউট্রন কয়টা থাকে একটা থাকে প্রোটন থাকে একটা নিউট্রন থাকে একটা পরেরটাতে যাচ্ছি উদযান বোমা নীতির ভিত্তি করে কোনটা এখানে সম্ভবত এটাও ফিউশন হ্যাঁ ওকে তারপরে কি বলছে বিক্রিয়াতে কোনটা অনুপস্থিত দেখো তেরো আর দুই যোগ করলে হয় চোদ্দ পনেরো হয় এখানে আছে চোদ্দ তার মানে এক শট আছে এখানে তারপরে সাতাশাট চার যোগ হয় একত্রিশ এখানে আছে তিরিশ তার মানে ওয়ান ওয়ান এটা কার আছে হাইড্রোজেনের আসে না হাইড্রোজেন প্রোটনের হয় এখানে হচ্ছে প্রোটন হবে অ্যান্সার ঠিক আছে প্রোটন হবে আনসার ওকে পরেরটা কি এত নিউট্রন থেকে দাও তাইলে হচ্ছে নিউট্রন সংখ্যা পেয়ে যাবা কারণ মোট সং আমাদের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কিন্তু নিউট্রন সংখ্যা পেয়ে যাই পরেরটা একটি নিউক্লিয়াস এবং নিউট্রন গ্রহণ করে একটি নিউক্লিয়াস একটি নিউট্রন গ্রহণ করে একটি বিটা কণা নিঃসরণ করে এবং দুইটা আলফা কণায় পরিণত হয় নিউক্লিয়াস এ এবং জেড যথাক্রমে কত কত ছিল খেয়াল করো এখানে একটু বলি যে কোনো একটা নিউক্লিয়াস সেটা হচ্ছে মনে করলাম এক্স সেটা একটা নিউট্রন গ্রহণ করলো নিউট্রন গ্রহণ করা মানে হচ্ছে জিরো ওয়ান নিউট্রন গ্রহণ করলো এবং একটা বিটা কণা নিঃসরণ করলো তার মানে মাইনাস ওয়ান বিটা আর এখানে হয় জিরো ঠিক আছে করে দুইটা আলফা কোনায় পরিণত করলো দুইটা আলফা আলফাকণা মানে হচ্ছে এখানে আমাদের যে ওয়াই পরমাণুটা হলো দুইটা আলফা কণা মানে এটা হবে চার আর এটা হবে হচ্ছে আট তাই তো পরিণত হয় তাহলে আদি নিউক্লিয়াসের এ এবং জেড কত হবে তাহলে খেয়াল করো এটাকে আমি মনে করলাম এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে জেড তাহলে খেয়াল করো জেড এর সাথে মাইনাস ওয়ান করার পরে আসছে চার এবং আমাদের এর সাথে প্লাস ওয়ান যোগ করে আসছে হচ্ছে আট তাহলে বুঝতেই পারছো ও সরি এটা মাইনাস মাইনাসে প্লাস তো সরি সরি এটা তো সরি দেখো এই যে জেড এটা প্লাস জিরো এটা এটা হবে কত তিন হয়ে যাচ্ছে আর এটা কত সাত হয়ে যাচ্ছে সাত আর তিন তাহলে সি হচ্ছে আনসার জোস পরেরটায় যাচ্ছি একটি পরীক্ষায় কিছু মৌলিক কনার ভর এত এএমইউ পাওয়া গেল উক্ত ভর কয়টি ইলেকট্রনের ভরের সমান দেখো ভাই টেন ইন্টু ওয়ান এম ইউ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এবং ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান তো এরকম কতটা ইলেকট্রন মিলে এরকম ভর পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদেরকে বের করতে বলছে আশা করি বুঝতে পেরেছ কী হবে তো আমরা একটু হিসাব করে দেখি টেন ইন্টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান এটা আছে হ্যাঁ পারফেক্ট ওয়ান পয়েন্ট সেভেন টু টাইপের কিছু একটা আসতেছে আচ্ছা এটা একটু দেখি দাঁড়াও আচ্ছা খুব সাবধান এখানে কিন্তু যে প্রোটনের ভর যখন বসাচ্ছি ওয়ান না ওয়ান দিয়ে করবা মানে যতটা আসল ভ্যালুর কাছাকাছি নেওয়া যায় কারণ এরকম অবজেক্টিভ এটা খুব কাছাকাছি ভ্যালু কিন্তু আসবে সেই ক্ষেত্রে তো এখানে আমার আসতে আসে আঠারো তো তার মানে এই যে ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার পরেরটা কি একটা হিলিয়ামের নিউক্লিয়াসের বন্ধন শক্তি এত গড় বন্ধন শক্তি কত গড় বন্ধন শক্তি কত আচ্ছা নিউক্লিয়াসের বন্ধন শক্তি দিয়ে দিছে মানে এখানে গড় বন্ধন শক্তি বলতে কি পার নিউক্লিয়ন বন্ধন শক্তি কথা বলছে কি না সাতাশ দশমিক এক দুই আট বাই চার সিক্স পয়েন্ট সেভেন টু এইট এটা কি নিউক্লিয় হ্যাঁ তাহলে এখানে গড় বন্ধন শক্তি বলতে ওইটাই বুঝাইছে যে নিউক্লিয়ন বন্ধন শক্তিটা কত কিন্তু এটা আসলে গড় বন্ধন শক্তি এভাবে করে বলে না নিউক্লিয়ন বন্ধন শক্তি বললে কথাটা আসলে পারফেক্ট হতো পরেরটাই যাচ্ছি নিউক্লিয়াসের ভর ত্রুটি দেখা গেছে এত আচ্ছা ওকে একটি নিউক্লিয়াসের ভর ত্রুটি বলে দিছে এত এমইউ হলে এর বন্ধন শক্তি কত আচ্ছা তো খেয়াল করো বলছে নিউক্লিয়াসের ভর ত্রুটি দেওয়া হলে বন্ধন শক্তি কত তাহলে ভাই ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার হবে তো আমরা জানি মনে আছে মানে ইলেকট্রন ভোল্ট তাইলে পয়েন্ট জিরো থ্রি সেভেন মানে কত পয়েন্ট জিরো থ্রি সেভেন পয়েন্ট জিরো থ্রি সেভেন ইন্টু নয়শো একত্রিশ মেগা ইলেকট্রন ভোল্ট এটা মানে চৌত্রিশ দশমিক সামথিং আসে তার মানে কি পঁয়ত্রিশ মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি নয়শো ইয়া ছিল নয়শো একত্রিশ ছিল এটা প্রথমটা আসে সম্ভবত রাইট কি করলাম এখানে যে আমরা জানি এক এ এর ইকুইভেলেন্ট এনার্জি হচ্ছে আমাদের নয়শো একত্রিশ দশমিক ছয় মেগা ইলেকট্রন ভোল্ট এরকম কিছু একটা তো সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো থ্রি ডাবল সেভেন এম ইউ এটা করা মানে হচ্ছে এই নয়শো একত্রিশ দশমিক ছয়কে আমাদের জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন সেভেন এটা দিয়ে গুন দেওয়া তাহলে ইনশাল্লাহ এটাই আসবে ওকে পরেরটা কি এত এত মধ্যে ওয়াইটা আসলে কোনটা খেয়াল করো পাঁচ আর দুই সাত আছে এগারো আর চার আছে হচ্ছে পনেরো এগারো আর চার হচ্ছে কি পনেরো এখানে আছে চোদ্দো তাহলে এখানে সাতই আছে তার মানে এটা হবে জিরো আর এটা হচ্ছে ওয়ান এটা কি নিউট্রন নিউট্রন তাইলে আনসার এটার এটা তাহলে অ্যান্সার হচ্ছে নিউট্রন নিউট্রন ওকে পরেরটা ধীর গতিসম্পন্ন নিউট্রন দ্বারা একটা এতকে আঘাত করার ফলে নির্গত শক্তির পরিমাণ কত এটা হচ্ছে দুইশো মেগা ইলেকট্রন ভোল্ট এটাও কিন্তু মুখস্থ রেখো এটাও মুখস্থ রেখো এ কয়েকটা জিনিস যে একটা ইউরেনিয়াম মানে ইউরেনিয়ামকে ধাক্কা দিলে একটা পরমাণু থেকে যে পরিমাণ এনার্জি আমরা পাই সেটা হচ্ছে দুইশো মেগা ইলেকট্রন ভোল্ট এটা কিন্তু অঙ্ক করা আছে বইতে কিন্তু এটা ডিরেক্টলি মনে রাখলে এমসি এর জন্য অনেক সুবিধা কিন্তু কয়েকটা জিনিস মনে রাখার কথা কয়েক কয়েকটা জায়গাতে বলছি সবগুলো একটু নোট রেখো যেমন আমাদের ওয়ান ইলেকট্রন ভোল্ট কত তারপরে ওয়ান এ এম সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট ঠিক আছে তারপর এক ইউরেনিয়াম থেকে এনার্জি বের করলে কত মেগা ইলেকট্রন ভোল্ট আসে এগুলো একটু মুখস্থ রেখো তাহলে অ্যান্সার করাটা সহজ হবে ধরা যাক তিনটা কণার মুক্ত অবস্থার স্থিরভর দেওয়া আছে এদের গঠিত কণার স্থায়ী ভর এত হলে এদের বন্ধন শক্তি কত মেগা ইলেকট্রন ভোল্ট খেয়াল করো এই তিনটা ভরকে যখন আমি যোগ করব সেটা আসবে পাঁচ এম ইউ পাঁচ এ ডট এম ডট ইউ এবং তারা যুক্ত অবস্থাতে থাকছে ফোর পয়েন্ট নাইন এইট এম ইউ তাহলে আমাদের ডেল্টা এম কত ডেল্টা এম হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু তাহলে এখান থেকে আমাদেরকে গুণ দিতে হবে যদি আমি এনার্জি পেতে চাই তাহলে এখান থেকে আমাকে ওই যে জিরো পয়েন্ট জিরো টু ইন নয়শো একত্রিশ মেগা ইলেকট্রন ভোল্টে হিসাব করতে হবে তাহলে ভাই কত আসে নয়শো একত্রিশ ইন টু পয়েন্ট জিরো টু এটা আসে হচ্ছে আঠারো দশমিক ছয় দুই পারফেক্ট আনসার পরেরটাতে যাচ্ছি কি বললো কোনটা ক্ষুদ্রতম কণা কোয়ার্ক হচ্ছে ক্ষুদ্রতম এক কেজি ইউরেনিয়াম থেকে নির্গত শক্তির পরিমাণ কত খেয়াল করো এখানে কিন্তু এটাই সম্ভবত আমাদের লাস্ট প্রবলেম কোন আরেকটা আছে আচ্ছা এক কেজি ইয়া থেকে কি বলছে এক কেজি ইউরেনিয়াম থেকে নির্গত শক্তির পরিমাণ কত তো দেখো এক অনু থেকে এক অনু বা একটা পরমাণু ইউরেনিয়াম থেকে আমরা দুইশো মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পাই তাহলে এক কেজির মধ্যে কত অনু আছে সেটা আগে আমাকে বের করতে হবে না এক কেজি মানে কত গ্রাম এক হাজার গ্রাম তো খেয়াল করো ইউরেনিয়াম মানে কত দুইশো আটত্রিশ না ভাই একটু আগে কোথায় জানি দেখলাম দুইশো আটত্রিশ আচ্ছা দুইশো তার মানে হচ্ছে দুইশো গ্রামের মধ্যে থাকে এনে সংখ্যক পরমাণু এটা পরমাণুই হবে একটা পরমাণু নিয়ে তো কাজ করতেছি ইউরেনিয়ামের একটা পরমাণু অনু কেন হবে একটা পরমাণু নিয়ে কাজ করছি তাহলে এক গ্রামের মধ্যে কতটা থাকবে এনে ডিভাইডেড বাই দুইশো পঁয়ত্রিশ তাহলে এক কেজির মধ্যে কতটা থাকবে সেটা হচ্ছে এনে ডিভাইডেড বাই দুইশো পঁয়ত্রিশ ইন্টু এক হাজার তাহলে কতটা অনু সেটা আমরা বের করতে পারলাম সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই দুইশো পঁয়ত্রিশ ইন্টু এক হাজার আচ্ছা তাহলে টু পয়েন্ট ফাইভ সিক্স আসলো টু পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এতটা অনু আসে প্রত্যেকটা থেকে যদি দুইশো মেগা ইলেকট্রন ভোল্ট আসে তাহলে কত মেগা ইলেকট্রন ভোল্ট সেটা আমরা পেলাম সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সিক্স মেগা ইলেকট্রন ভোল্ট কারণ দুইশো দিয়ে গুন দিয়েছি আমরা আচ্ছা এখন মেগা ইলেকট্রন ভোল্টকে ইলেকট্রন ভোল্ট আগে নিয়ে আসি তাহলে হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে ভাগ দিতে হবে এত ইলেকট্রন ভোল্ট হলো এবং ইলেকট্রন ভোল্ট থেকে আমরা যদি ইয়াতে কনভার্ট করতে চাই জুলে কনভার্ট করতে চাই কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করতে চাই এগুলা পারবা এখান থেকে আসে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ইলেকট্রন ভোল্ট এক ইলেকট্রন ভোল্টকে যদি আমরা ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন দিয়ে গুণ তাহলে জুল পাব অর্থাৎ এটা আসে বিরাশি দশমিক শূন্য এক পাঁচ জুল এত জুল মানে কত কিলো ওয়াট আওয়ার তো এক জুল মানে হচ্ছে এত ওয়াট সেকেন্ড তার মানে বিরাশি ওয়াট সেকেন্ডটা বের করছি কিলো ওয়াট যদি বের করতে হয় তাহলে বিরাশি ডিভাইডেড বাই এক হাজার দিয়ে ভাগ দিতে হবে এবং আমাদেরকে ঘন্টা নিয়ে আসতে হলে দিয়ে ভাগ দিতে হবে তাহলে টু পয়েন্ট টু সেভেন ও নানা সরি ছত্রিশশো দিয়ে গুণ হুম হম হম কত কিলো ওয়াট আওয়ার তাই না তারাও আচ্ছা আমি এখানে একটু ক্যালকুলেশনে ভুল করে ফেলছি এখানে হচ্ছে আমাদের দুইশো মেগা ইলেকট্রন ভোল্ট ছিল তো এখানে মেগা ইলেকট্রন ভোল্ট ছিল তো মেগা মানে টেন টু দি সিক্স দিয়ে গুণ হবে তো সেই ক্ষেত্রে আমি ভাবছিলাম লাইজানে তো এখান থেকে হচ্ছে বত্রিশ ঠিক আছে তাহলে এত ইলেকট্রন ভোল্ট মানে কত জুল সেইটা আমরা হিসাব করে পাইছি হচ্ছে এইট পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন জুল হ্যাঁ তাইলে জুল মানে আবার ওয়াট সেকেন্ড তো এইট পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন ওয়াট সেকেন্ড ছিল কিলো ওয়াটে মানে হচ্ছে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে আর এক সেকেন্ডকে এক আওয়ারে কনভার্ট করতে হলে ছত্রিশশো দিয়ে ভাগ দিতে হবে তাইলে ভাগ এক হাজার ভাগ ছত্রিশশো এটা আসে হচ্ছে টু পয়েন্ট টু ইন টু পয়েন্ট টু সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন মতন আসে দাঁড়াও এটার আনসার কোনটা এটা যদি আমি একটু দেখি হ্যাঁ তাহলে এ হচ্ছে এটার আনসার ওকে পারফেক্ট এ হচ্ছে এটার আনসার ওকে পরেরটাতে যাচ্ছি এটা সম্ভবত আমাদের লাস্ট প্রবলেম কি হ্যাঁ না তারপরে আরেকটা আছে দেখো কি বলছে ক্লোরিন পরমাণুর ভর দেওয়া আছে প্রতিটা নিউক্লিয়নের গড় বন্ধন শক্তি কত দেওয়া আছে নিউট্রনের ভর এত তারপরে হচ্ছে প্রোটনের ভর দেওয়া আছে তো তাহলে দেখো এখানে আছে সতেরোটা নিউট্রন সতেরোটা প্রোটন তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন এইট টু ফাইভ প্লাস সতেরো দুগুণ চৌত্রিশ আর এক পঁয়ত্রিশ তার মানে আঠারো ইন্টু ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট ডাবল সিক্স ফাইভ টোটাল এতটা হচ্ছে আমাদের আলাদা আলাদা ভর আর এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে মাইনাস করবো চৌত্রিশ দশমিক নাইন এইট জিরো জিরো তাহলে টোটাল কত আসে সতেরো ইন্টু ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন এইট টু ফাইভ প্লাস এইটিন ইন্টু ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট মাইনাস দশমিক নাইন এইট তাহলে আসে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো তো এত এমইউ হচ্ছে ডেলটা এমের এর ভ্যালু ডেল্টা এম সমান সমান এত তাহলে আমরা যদি এত এমইউ পাই তাহলে এটার থেকে নয়শো দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে আমরা পাচ্ছি দুইশো দশমিক মানে এ এম থেকে ওয়ান সমান সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট নয়শো একত্রিশ মেগা ইলেকট্রন ভোল্ট তো তাহলে এত এএম মানে কত মেগা ইলেকট্রন ভোল্ট সেটাই বের হলো দুইশো সাতাশি দশমিক ছয় সাত তো দুইশো অষ্টআশি যেহেতু সেটাই হচ্ছে আমাদের আনসার হচ্ছে তাহলে এটা কিন্তু মোট বন্ধন শক্তি যেটা সেটাই আসলে বের হয়েছে হ্যাঁ আর যদি গড়ের কথা বলে তাইলে তো আসলে ভাগ দেওয়া উচিত পঁয়ত্রিশ দিয়ে এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টু টু এটা আসলে গড় বন্ধন শক্তি যেটা সেটা হচ্ছে অ্যাভারেজ হিসাব করলে এইট পয়েন্ট হচ্ছে আনসার এটা না এটা হচ্ছে তোর তার মোট বন্ধন শক্তিটা আর এইট পয়েন্ট টু টুটা হচ্ছে ওই যে এইটাকে আমরা পরে আবার পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিচ্ছি মানে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটাকে গড় শক্তি বলা হচ্ছে পরেরটা লাস্ট প্রশ্ন এটা বলছে যে এমপি সমান দেওয়া আছে সমান দেওয়া আছে তাহলে আলফা বন্ধন শক্তি কত মোট বন্ধন শক্তি জানতে চাইছে ওকে তাহলে ভাই এখান থেকে সিম্পল আমাদের দেখো দুইটা প্রোটন যেহেতু ছিল ওয়ান নিব প্লাস দুইটা নিউট্রন তাহলে ওয়ান পয়েন্ট জিরো জিরো এখান থেকে আমরা ডেলটা এম পাবো তারপরে ওটাকে নয়শ মেগা ইলেকট্রন দিয়ে গুন্দিয়ে দিবো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু মাইনাস ফোর পয়েন্ট জিরো জিরো টু সেভেন সিক্স এটা গেল ডেল্টা এম ইন্টু নয়শো একত্রিশ দিলে আমরা পাচ্ছি সাতাশ দশমিক দুই আট সাত ওকেজস তাহলে ভাই এটাই হচ্ছে আমাদের কিন্তু নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বা পরমাণু মডেলের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের এমসি কিউ প্রবলেমগুলো আশা করি সবগুলা টাইপই কভার হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ দেখো ইনশাল্লাহ নেক্সট কোনো কাজ ক্লাসে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ